আসসালামু আলাইকুম। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের বিগত সালের বাংলা অংশ থেকে আসা সকল প্রশ্নের সমাধানে আপনাকে স্বাগত। যা অধ্যয়ন করা হয়েছে এক কথায় কি হবে? অধীত ইত্যাদি কোন সমাস? তৎপুরুষ সমাস। মসনদের মোহ নাটকটির রচয়িতা কে? শাহাদত হোসেন। কোনটি শুদ্ধ বানান? দধিচি। কোন সমাসে ব্যাস বাক্য হয় না? নিত্য সমাস। সূর্য দীঘল বাড়ি উপন্যাসটির রচয়িতা কে? আবু ইসহাক। বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক প্রথম উল্লেখযোগ্য গ্রন্থ কার রচনা? দীনেশচন্দ্র সেন। কোনটি কাব্যগ্রন্থ? কয়েকটি কবিতা। কোনটি নাটক? শাজাহান। রবীন্দ্রনাথের কোন গ্রন্থটি নাটক? রক্তকরবী। সওগাত পত্রিকার সম্পাদক কে ছিলেন? মোহাম্মদ নাসির উদ্দিন। কোনটি কাব্যগ্রন্থ? শেষ লেখা। নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গ্রন্থ কোনটি? ব্যথার দান। বাঙালির ইতিহাস বইটির লেখক কে? নিহাররঞ্জন রায়। শংসপ্তক কার রচনা? শহীদুল্লাহ কায়সার। 21 ফেব্রুয়ারি গ্রন্থের সম্পাদক কে ছিলেন? হাসান হাফিজুর রহমান। বাংলা একাডেমি কোন বছর প্রতিষ্ঠিত হয়? 1955 খ্রিস্টাব্দে। কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম? প্রাকৃত। মানুষের ভাব প্রকাশের প্রধান বাহন কোনটি? ভাষা। বেদের ভাষাকে কি ভাষা বলা হয়? বৈদিক ভাষা। কে বহু ভাষাবিদ, পণ্ডিত ও গবেষক ছিলেন? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। অপভ্রংশ কথাটির অর্থ কি? বিকৃত। শতাব্দী শব্দটি কোন সমাস যোগে গঠিত? দ্বিগু সমাস। যার কোনো উপায় নেই এক কথায় কি হবে? নিরুপায়। কোনটি মোগল বাদশাদের বিলাসের বস্তু ছিল? মুসলিম। বাংলাদেশের বড় বড় শিল্প কারখানা কোন নদীর তীরে গড়ে উঠেছে? শীতলক্ষ্যা। দেশীয় উৎপন্ন জিনিস দিয়ে মানুষের হাতে তৈরি প্রয়োজনীয় দ্রব্যকে কি বলে? কুটির শিল্প। স্বদেশী আন্দোলন কি? ইংরেজ বিরোধী স্বাধীনতা আন্দোলন। প্রতীক ধর্মী মানে হচ্ছে নিদর্শন জ্ঞাপক। নকশিকাঁথা কোন কবির কাব্যকে আশ্রয় করে বিশ্বব্যাপী পরিচিতি পেয়েছে? জসীমউদ্দীন। যা মূল্য দিয়ে বিচার করা যায় না এক কথায় কি হবে? অমূল্য। খাদি কাপড়ের অন্যতম বৈশিষ্ট্য কি? এটি হাতে তৈরি। কোহিনূর পত্রিকাটি সম্পাদনা করেন কে? মোহাম্মদ ইয়াকুব আলী চৌধুরী। বদান্যতা শব্দের অর্থ কি? দানশীলতা। কোনটি আরবীয় মুদ্রা? দিরহাম। নিজের কোন বানানটি সঠিক? প্রশ্ন উল্লেখিত সবগুলো শব্দের বানানই ভুল। সঠিক শব্দটি হলো যশোধন, যার স্ত্রীবাচক রূপ হলো যশস্বতী বা যশস্বিনী। তাই সঠিক বানান নির্ণয় করা সম্ভব নয়। রবীন্দ্রনাথ ঠাকুর কোন কাব্যের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন? গীতাঞ্জলি। গীতাঞ্জলি বানানটি অপশনে ভুল আছে, লয় রসিকার হবে। বাংলাদেশের রণসঙ্গীতের রচয়িতা কে? কাজী নজরুল ইসলাম। শেষের কবিতা হল উপন্যাস। বিদ্যুৎ হচ্ছে
শক্তি। বিদ্যুৎ উৎপাদনে আধুনিক উপায় কি? সৌরশক্তি। বাংলা ভাষার আদি নিদর্শন কোনটি? চর্যাপদ। বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস কোনটি? আলালের ঘরের দুলাল। বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণের সংখ্যা কতটি? 10টি। লাঠালাঠি শব্দটি কোন সমাস? বহুব্রীহি সমাস। মাছের মা বাগধারাটির অর্থ কি? নিষ্ঠুর। জনৈক শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি? জন যোগ এক। নেতিবাচক শব্দের বিপরীত অর্থ কোনটি? ইতিবাচক। কোন বানানটি সঠিক? সমীচীন। শেষের কবিতা কোন ধরনের গ্রন্থ? উপন্যাস। স্বাধীনতা তুমি কবিতাটি কার লেখা? শামসুর রহমান। তোমাদের কখন আসা হলো এটি কোন বাচ্যের উদাহরণ? ভাববাচ্য। মেধাবী শব্দের সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি? মেধা যোগ বীন। যুগসন্ধিক্ষণের কবি বলা হয় কাকে? ঈশ্বরচন্দ্র গুপ্তকে। বাংলা সনেট এর প্রথম রচয়িতা কে? মাইকেল মধুসূদন দত্ত। শিরের সংক্রান্তি অর্থ কি? আসন্ন বিপদ। সে কোন পুরুষ? প্রথম পুরুষ। টাকায় অসাধ্য সাধন হয় বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? করণ কারকে সপ্তমী। পল্লীকবি বলা হয় কাকে? জসিম উদ্দিনকে। সুলতানার স্বপ্ন গ্রন্থের রচয়িতা কে? বেগম রোকেয়া। যামিনী এর প্রতিশব্দ কোনটি? শর্বরী। দুটি বাক্যের মধ্যে অর্থের সম্বন্ধ থাকলে কোন বিরামচিহ্ন বসবে? সেমিকোলন। ভূগোল শব্দের বিশেষণ পদ কোনটি? ভৌগোলিক। তিমির শব্দটির বিপরীতার্থক শব্দ কোনটি? প্রভা। বাংলা সনের 31 দিনের মাস কয়টি? 5 মাস। প্রথম 5 মাস। সংযুক্ত খ যুক্ত বর্ণটি কোন দুটি বর্ণের মিলিত রূপ? ক যোগ মূর্ধন্য ষ। নিচের কোন বানানটি শুদ্ধ? সমীচীন। হিল্লোল শব্দের অর্থ কি? তরঙ্গ। সঠিক সংযুক্ত বর্ণ বিশ্লেষণ কোনটি? বর্গীয় জ প্লাস ইয়। পদ্মাবতী কাব্যগ্রন্থের রচয়িতা কে? সৈয়দ আলাওল। যুগসন্ধিকালের কবি কাকে বলা হয়? ঈশ্বরচন্দ্র গুপ্তকে। কৃষ্ণকুমারী কি ধরনের গ্রন্থ? নাটক। শব্দের আগে বসে কোনটি? উপসর্গ। কোন কবিকে ছন্দের জাদুকর বলা হয়? সত্যেন্দ্রনাথ দত্তকে। মাগো ওরা বলে কবিতাটি কার লেখা? আবু জাফর ওবায়দুল্লাহ। বাংলা সাহিত্যে প্রথম উপন্যাস কোনটি? আলালের ঘরের দুলাল। হয় ম যুক্ত বর্ণটি কোন দুটি বর্ণের মিলিত রূপ? হ যোগ ম। এক কথায় প্রকাশ করুন যার স্ত্রী মারা গিয়েছে। বিপত্নিক কায়কোবাদ কর্তৃক রচিত গ্রন্থ? উপরের সবগুলো। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন? 1913 খ্রিস্টাব্দে।